এরা ছোট লোক নাকি ফকির, মনে হয় জীবনে ভালো খাবার খায়নি। বিয়ের অনুষ্ঠানে সালাদ না দেওয়ার ঘটনা কেন্দ্র করে বর ও গণের পক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছে। ভেঙে গেছে বিয়ে, কলঙ্কের দাগ লাগলো মেয়ের গায়ে। পোলাও মাংসের সঙ্গে সালাদ না দেওয়ায় বিয়েবাড়িতে ব্যাপক মারপিট হওয়ার এই দুঃখজনক ঘটনা ঘটে পটুয়াখালীর বাউফল উপজেলার কুম্ভখালী গ্রামে। আহতদের মধ্যে 10 জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কুম্ভখালী গ্রামের নিজাম মিয়ার ছেলে মেহেদি হাসানের সঙ্গে একই গ্রামের বকুল ফকিরের মেয়ের বিয়ে হয়। গতকাল ছেলে পক্ষ বরযাত্রী নিয়ে মেয়ের বাড়ির অনুষ্ঠানে যায়। এরপর খাবার টেবিলে মাছ মাংস পোলাও দিলেও সেখানে সালাদ দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে মেয়ে পক্ষের সঙ্গে ছেলে পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়। বগা পুলিশ ফাঁড়ির SI জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের মধ্যে রফিক ও মিজান নামের দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। এই বিয়েটা আবার হবে কিনা এমন কোনো তথ্য পাওয়া যায়নি।